আজ তোমাদের সাথে আমি শেয়ার করব শীতলা মায়ের বাৎসরিক পুজোর কিছু মুহূর্ত। তো তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাওলিস পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি শাওলি চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। তো আজ হচ্ছে শনিবার, আর আজকে তোমরা জানোই আজকে আমাদের বাপের বাড়িতে শীতলা পুজো আছে। তো সেই মায়ের সমস্ত কিছু, পুজোর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সকাল সকাল আমি রাখো চান টান করে রেডি হয়ে গেছি, এবার বেরোবো, মিষ্টি ফুল মিষ্টি সব কিনবো। তো কেমন কি করছি, মাকে কীভাবে পুজো দিচ্ছি, সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা আশা করছি আমার সাথে থাকবে, আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে। তো চলো সাথে থাকো, মিষ্টি। তো এখন আমি আছি মিষ্টির দোকানে, মায়ের পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনতে এসেছি। আর এটা হচ্ছে ঘোষ কোম্পানি, আমাদের এখানে মানে কলেজ স্ট্রিট এরিয়াতে ভীষণ ভালো বিখ্যাত মিষ্টির দোকান। তো চলো মিষ্টি ফিষ্টি কিনে একদম দেখাচ্ছি। তো ফাইনালি আমি মিষ্টি ফুল নিয়ে চলে এসেছি, প্রচণ্ড ভিড় ছিল বলে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো মাকে পুজো দেবো, তার জন্য থালাটা সাজিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। তো চলো একদম মায়ের মন্দিরেতে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো মায়ের মন্দিরে এখানে সবাই পুজো দিচ্ছে, তো আমিও লাইনে দাঁড়িয়ে আছি আর পুজো দিচ্ছি। তোমরা সবাই মাকে দর্শন করো। এখন বাজে হচ্ছে সকাল 6:07। তো এখন সবাই মোটামুটি হালকা হালকা করে ভিড় হতে শুরু করেছে, আর আমি পুজো দিচ্ছি বলে তোমাদের সাথে অল্প করে শেয়ার করছি। আর যে মালাটা আমি নিয়ে এসেছিলাম, সেই মালাটা ঠাকুমশাইকে বললাম যে মাকে পরিয়ে দিতে, কিন্তু অলরেডি মা অনেক মালা পরেছিল। তো যাই হোক, নর্মালভাবে ঠাকুমশাই যতটা পেরেছে সেভাবে দিয়ে দিয়েছে। তো দেখো এখানে মায়ের অঞ্জলি দিয়ে দিচ্ছি। তো তো অঞ্জলি দিয়ে দেওয়া হয়ে গেলেও আমি কিন্তু উপোস থাকবো, কারণ আমি ডন্ডি কাটবো। তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করব। দিয়ে চলে এলাম, এখন বাজে হচ্ছে 9:30, সকাল 9:30। পুজো টুজো মাকে দেওয়া হয়ে গেছে, প্রচুর ভিড়, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। চোখ মুখের অবস্থা দেখো, আমার প্রচণ্ড চোখে ঘুম, জানো তো প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। যাই হোক, তো এবার একটু পরে রেডি হব, রেডি হয়ে বাইরে গিয়ে বসবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো একটু বসে নিই, কারণ উপোস আছি। তো সেই বিকেল 5টা অবধি উপোস থাকতে হবে, একদম নির্জলা উপোস। তো এখন একটু চুপচাপ শুয়ে থাকি, তারপর তোমাদের সাথে আবার যখন যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সাথে থাকবো। তো এখন বাজে বেলা 10টা বেজে গেছে, আর দেখো বাইরে ভিড়টা দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো মন্দির প্রাঙ্গণটা পুরোটাই ভিড় হয়ে গেছে। এবার আস্তে আস্তে ভিড়টা মন্দিরের বাইরে থেকে পুরো এরিয়া জুড়ে ভিড় হয়ে যাবে মায়ের পুজোর জন্য। এই পাড়া থেকে এপাড়া ওপাড়া সব মানে সব জায়গা থেকে মানুষ অনেক দূর দূরান্ত থেকে মাকে পুজো দিতে আসে। এই বাৎসরিক পুজোটা প্রায় 2 বছর পর আবার অনেক বড় করে হচ্ছে, আর এখানে এটা আমার হচ্ছে বাপের বাড়ি। আর এখানে দেখো মায়ের বলি দে মানে মায়ের পুজোতে বলি দেওয়া হয়, তার জন্য মাটি করা হচ্ছে, ফল বলি হয়। আর এখানে মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আর এখানে মাকে যে ফলগুলো দেওয়া হয়েছে কেটে উৎসর্গ করা হয়েছে, সেই ফলটা দেখালাম তোমাদেরকে। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে মায়ের পুজো চলছে। তো তোমরা মাকে দর্শন করো। এই মা কিন্তু আমি জন্ম থেকে এই মাকেই দেখে আসছি, এই মাকেই মানে মানি আর কি। তো আজকে দেখো মায়ের বাৎসরিক পুজো, আর এখানে দেখো প্রায় এখন বাজে বিকেল 4:30, আর দণ্ডি কাটা অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে আমাদের কর্পোরেশন থেকে জলের একটা ট্যাঙ্ক আসে, তো সেখান থেকেই আমাদেরকে মানে চান করতে, যে যার বাড়িতেও করতে পারে, তবে জলের ব্যবস্থাও একটা করা হয়। তো এখানে দেখো পুরো ভিজে অবস্থায় নতুন জামা কাপড় পরে চান টান করে দণ্ডি কাটতে হয়। তো আমি আমার হাজবেন্ড আর আমার বোন সবাই মিলে একসাথে দণ্ডি কাটবো, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। এটা মানসিক হলেও করতে পারো, বা নিজের মনের ইচ্ছাতে যদি তোমার মনে হয় যে মাকে দণ্ডি দেবো, তো সেটাতেও দণ্ডি কাটা যায়। মানে শান্তি একটা বলতে পারো, দণ্ডি দিয়ে মায়ের কাছে একটা মনে শান্তি পাওয়া যায় এটাই। তো চলো মাকে দণ্ডি কীভাবে কী করা হয় সেটা তোমাদের সাথে অল্পভাবে শেয়ার করছি। তো ফাইনালি আমার রাস্তা থেকে পুরোটা দেওয়া হয়ে গেছে, আর মায়ের মন্দিরে যখন আমি এসে গেছি সেই সময়টুকু তোমাদের সাথে একটু তুলে ধরলাম।
এবার আমি এখানে রাখো মায়ের মন্দির, একদম মুখের কাছে এসে দণ্ডিটা দেওয়া হলো। তারপর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আসব, তারপর পুষ্পাঞ্জলি দেব। প্রায় বাজতে এখন বাজে হচ্ছে প্রায় 5:30 বাজতে যায়। তো চলো, দণ্ডিঘাটা আমার কমপ্লিট হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করা বাকি আছে, একদম স্কিপ করবে না কিন্তু, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি তো ফ্রেশ হতে চলে গেছিলাম আর এখানে আমার হাজব্যান্ড তখন অবধি দণ্ডি কাটছিল, তো সেটারও কিছু অল্প মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। এখন মায়ের আরতি চলছে, তারপর হবে পুষ্পাঞ্জলি। তো এটা হচ্ছে মায়ের বাৎসরিক পুজোর মেইন আরতি, তোমরা মাকে দর্শন করো, মন ভরে ডাকো, দূর থেকেই ডাকো, দেখবে মা ঠিক তোমাদের ডাকে সাড়া দেবে। এই মা হচ্ছে আমাদের অনেক পুরনো দিন পুরনো মানে পুজো আর কি, আর অনেক জাগ্রত, মন দিয়ে ডাকো, নিশ্চয়ই সাড়া পাবে। আর দেখো এখানে মায়ের পুজো উপলক্ষে এখানে 108টা প্রদীপ জ্বালানো হয়েছে, কি সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। এবার হবে পুষ্পাঞ্জলি, তো মায়ের পুষ্পাঞ্জলি চলছে, তো পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমরা মায়ের চরণামৃত খেয়ে তারপর আমার উপোস শেষ হবে। তো এই হচ্ছে আমাদের পুজোর কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর মায়ের পুজোর প্রত্যেকটা প্রথম থেকে শুরু অবধি শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টসের মাধ্যমে জানাবে, আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।